অর্থ আর স্বার্থ এই দুটো জিনিস একটা ভালো মানুষকেও অমানুষ করে তোলে। কেউ দোষ খোঁজে সংশোধন করার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। চোখের জল কোনোদিনও মিথ্যা বলে না, কারণ চোখের জল তখনই আসে যখন কাছের মানুষ কষ্ট দেয়। ঝগড়ার পরে যে প্রথম কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, সম্পর্কে টান থাকাটা অনেকটাই জরুরি। ঠকতে ঠকতে সেই বোকা মানুষটাও একদিন বুঝতে শিখে যায় যে কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করে। সময় যখন বিচার করে তখন কোনো সাক্ষীর প্রয়োজন হয় না। মানুষের মুখ দেখে নয়, তার ব্যবহার দেখে চেনার চেষ্টা করুন। কারণ চিনি আর নুন একই রকম দেখতে, কিন্তু তাদের স্বাদ সম্পূর্ণ আলাদা। একটা কথা কি জানো তো, বেঁচে থাকার চেয়েও ভালো থাকাটা অনেক জরুরি। নিজেকে সব সময় খুশি রাখতে চাও, তাহলে কারোর কাছ থেকে কোনো কিছু আশা করো না। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়। কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বুঝতে চায় না। মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না। হয়তো তার কোনো একটা গুণ আছে যেটা সোনার চেয়েও বেশি মূল্যবান। শুধু সাপ নয়, কিছু কিছু মানুষও খুব বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা যায় না। নিজের ভালোবাসার মানুষকে অন্যের পাশে দেখার কষ্ট পৃথিবীতে সব থেকে বড় কষ্ট। মনে শান্তি না থাকলে পুরো দুনিয়াটাই অন্ধকার মনে হয়। আমাকে যে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই। কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সব সময় ব্যস্ত থাকি। কারোর মনে কষ্ট দিলে সেই কষ্ট একদিন ঘুরে ফিরে তোমার কাছে অবশ্যই আসবে। তাই কাউকে কষ্ট দেওয়ার আগে একবার ভেবে নিও। জীবন বলুন আর আপনজন বলুন, কেউ চিরস্থায়ী নয়। সময়ের সাথে সাথে সবাই একদিন হারিয়ে যায়। কালকের চিন্তা বাদ দাও, যে তোমাকে আজকের বাঁচিয়ে রেখেছেন সে তোমাকে কালকেও বাঁচিয়ে রাখবে। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, ক্ষমা তাকেই কখনো করো না যে বেইমানি করেছে। আমাদের সম্পর্ক হচ্ছে তাজমহলের মতো, দেখতে অনেক সুন্দর হলেও গড়তে অনেক কঠিন। একটা কথা কি জানো তো, নিজের সমস্যাগুলো শুধু নিজেরই সমস্যা, অন্যের কাছে সেগুলো গল্প। নিজের ভালো থাকাটা নিজের কাছেই রাখতে হয়, অন্য কারোর হাতে তুলে দিলে সেটা অবহেলাতে পরিণত হয়। বাস্তব তো এটাই, গলা জড়িয়ে ধরলে সবাই বন্ধু হয় না। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকি জীবনটা কেটে যাচ্ছে বাস্তবতার সঙ্গে লড়াই করতে করতে। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। একটা কথা কি জানো তো, মানুষ যতটা ভালোবাসা দেখায় আসলে ততটা ভালোবাসে না। ইচ্ছেগুলো খুবই ছোট, তবুও কেন জানি না পূরণ হতে চায় না। যার মনে মায়া বেশি তার জীবনে কষ্টটাও অনেক বেশি। পরিস্থিতি, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি বুঝিয়ে দিয়েছো যে সব আপনজন আপন হয় না। ক্ষমা করাটা মহানতা পরিচয়, কিন্তু একই ব্যক্তিকে বারবার ক্ষমা করাটা ব্যক্তিত্বহীনতার পরিচয়। আজকাল বিষাক্ত সাপ শুধু জঙ্গলে নয়, ফ্রেন্ড লিস্টেও থাকে। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটা আমার পাওনা ছিল। জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায়, জীবন তো সেটা যেটা আমরা কখনো কল্পনাও করি না, কিন্তু সেটাই আমাদের সাথে ঘটে যায়। একটা কথা কি জানো তো, ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে তার যত্ন নিও। চোখের পলক পড়তেও সময় লাগে, কিন্তু মানুষের মন বদলাতে সময় লাগে না। সম্পর্কটা কতদিনের সেটা বড় কথা নয়, বড় বিষয় হলো সম্পর্কের গুরুত্ব আর গভীরতা কতটুকু। মেয়েদের দেওয়ার মতো সবথেকে দামি এবং সবথেকে সুন্দর উপহার হলো সম্মান।
জীবনে একটা কথা সব সময় মনে রেখো, মিথ্যাবাদী বন্ধুর চেয়ে সত্যবাদী শত্রু অনেক ভালো। যদি ভালোবাসাটা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসাটা কমে না, বরং উল্টে বেড়ে যায়। কার ভেতরে কি আছে সেটা আমরা কেউ জানি না বলে হয়তো পৃথিবীটা এত সুন্দর। কাউকে ভেতর থেকে মেরে ফেলার জন্য তার প্রিয় মানুষটার অবহেলায় যথেষ্ট। রাগের মাথায় একমাত্র তাকেই যা তা বলা যায় যাকে নিজের থেকেও বেশি ভালোবাসা হয়। ইচ্ছা নামের জিনিসটা স্বপ্নতেই পূরণ হয়, বাস্তবে নয়। জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না, একটা মনের মতো মানুষ থাকলেই যথেষ্ট। তোমার পেছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে তাদের তোমার পেছনে রেখে দাও, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্য নয়।